আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমরা দেখতে পারছো স্ক্রিনে আজকে তোমাদের চতুর্থ সপ্তাহের ইংলিশ যে অ্যাসাইনমেন্ট ছিল তার অ্যানসার নিয়ে হাজির হয়েছি। তোমাদের এখানে স্কুল থেকে দেওয়া যে নির্দেশিকা সেখানে দেখতে পাচ্ছ তোমাদের ইউনিট ফাইভ লিসন ওয়ানের দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এবং ইউনিট ফাইভ থেকে ম্যান অ্যান্ড ক্লাইমেট, এই দুটো বিষয়ের উপরে তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল। আমরা প্রথমে তোমাদের এক নম্বর অ্যাসাইনমেন্টটা সেকশন ডি, আমাদের ইউনিট ফাইভ লিসন ওয়ানের সেকশন ডিতে ছিল দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার। এখান থেকে তোমাদের সেকশন ডিতে যা ছিল তা হচ্ছে একটি উইথগুলো ছিল, এখানে কিছু শব্দ দেওয়া আছে, তোমার শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। মেহেরজানের জীবন সম্পর্কে একটা অনুচ্ছেদ ছিল, এই এখানে কিছু শব্দ আছে ভিকটিমস, এফেক্টস, ক্লোজ টু, স্লাম ডলার, হোমলেস, তারপর থ্রেটস, এক্সাম্পল, ডিউ টু, স্টোরেজ অফ ফুড, ওয়ান লাক, এই শব্দগুলো দিয়ে তোমাদের এই শব্দগুলো নির্দিষ্ট স্থানে বসাইতে হবে। আমি এই এখন দেখতে পাচ্ছ তোমরা যে শব্দগুলো অ্যান্সার এক নম্বরে কি বলবে, দুই তিন চার পাঁচ দশটি শূন্যস্থানে, দশটি শূন্যস্থানে এক থেকে দশ পর্যন্ত, দশ পর্যন্ত সবগুলো অ্যান্সার দেওয়া আছে। এই অ্যান্সারগুলো তোমাদের যথাযথ স্থানে বসবে। এক নম্বরে হোমলেস, দুই নম্বরে ডিউ টু, তিন নম্বরে শর্টেজ অফ ফুড, তারপর স্লাম ডলার, তারপর ভিকটিমস, ফ্রেটস, ক্লোজ টু, ওয়ান লাক, এক্সাম্পল, এফেক্ট, এগুলো বলবে তোমাদের শূন্যস্থানে, তোমরা দেখতে পারো। এখন পরবর্তী অ্যাপ ছিল তোমাদের একটা হচ্ছে নিউজ পেপার প্রকাশনের জন্য প্রতিবেদন তৈরি করতে হবে ডিফরেস্টেশনের উপর, বৃক্ষ নিধনের উপর একটা প্রতিবেদন তৈরি করে একটা পত্রিকা প্রকাশের জন্য আবেদন করতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ইউনিট ফাইভের লিসন ফাইভ ম্যান অ্যান্ড ক্লাইমেট, এখান থেকে প্রথমে তারিখ, তারপর ডাইরেক্টর, তার ডেইলি স্টার, তারপর ঠিকানা, সাবজেক্ট, তারপর যেভাবে আমরা অ্যাপ্লিকেশনগুলো লিখি, তারপর ডিয়ার স্যার, ডিউ টু রেসপেক্ট অ্যান্ড অনার, আই লাইক টু, আই উড লাইক টু বি লাইক টু লেট ইউ নো দ্যাট আই অ্যাম অ্যান, তারপর এইভাবে যেভাবে আছে তোমরা সেভাবে লিখে নিবা। লিখে নেওয়ার পর তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। লিখে নেওয়ার পর তারপর তোমাদের যে ইয়েটা ছিল ডিফরেস্টেশনের উপর, গ্রোয়িং ডিফরেস্টেশন ইন গাইবান্ধা, আমি এখানে গাইবান্ধা দিয়ে গাইবান্ধা দিয়েছি তোমাদের, কারণ আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাইবান্ধা। তোমাদের যার হোম ডিস্ট্রিক্ট যেখানে আছে তোমরা সেখানে সেই ডিস্ট্রিক্টের নামটা বসাই দিবা, বসে দিয়ে পুরোটা লিখবা, স্ক্রিনশট দিয়ে রাখো, পরে তোমরা সুযোগ মতো লিখে নিবা। আর হচ্ছে এখানে আছে আরেকটা, আমাদের একটা পার্ট আছে, সে পার্টটা তোমরা দেখতে পাচ্ছো একটু এইভাবে, এখানে যেভাবে আছে তোমরা সেভাবে লিখে নিবা, লিখে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবা। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে এবং উপকারে এসেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, পরবর্তীতে সকল অ্যাসাইনমেন্টের উত্তর পাইতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।